টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে নেই ক্যান্টিন নিজেরা দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করলেও সকালে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের আর এই সুযোগে তাদের কাছে নিম্নমানের খাবার বেশি দামে বিক্রি করছে স্থানীয় রেস্তোরাঁগুলো নিত্য এই ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে ক্যান্টিন স্থাপনের দাবি শিক্ষার্থীদের টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার হলেও শুধু ছাত্রদের জন্য রয়েছে তিনটি হল সেগুলোতে আবাসনের ব্যবস্থা আছে তেরোশো জনের তবে হলগুলোতে নেই ক্যান্টিন বা খাবারের কোনো ব্যবস্থা নিজেদের উদ্যোগে ছাত্ররা দুইবেলা খাবার রান্নার ব্যবস্থা করলেও তার মান নিয়ে অনেকের রয়েছে প্রশ্ন মাংস বা মাছ বা যেটাই দেওয়া হয় সেটা আসলে খুবই নিম্ন এবং এত কম পরিমাণে দেওয়া হয় যেটা আমাদের মানে পরিমাণ মতো আমাদের হয়ে ওঠে না বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলি আছে সেই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে যেখানে হল আছে হলের ক্যান্টিন আছে কিন্তু আমাদের এখানে আসলে এরকম সুযোগটা আমরা পাচ্ছি না আর কি দুপুর ও রাতের খাবার কোনো রকমে জুটলেও সকালে নাস্তার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের রেস্তোরাঁয় খেতে হয় ছাত্রদের তবে সেই খাবার অস্বাস্থ্যকর আবার দাম বেশি রয়েছে এমন অভিযোগ এ নিয়ে ছাত্রদের সঙ্গে রেস্তোরাঁ কর্মচারীদের বিবাদের ঘটনাও ঘটেছে স্টুডেন্টদের উপর অনেকটা বাধ্য করে তারা একটা নির্দিষ্ট প্রাইস ঠিক করে দিছে সেখানে বাচি পোষা খাবার এটা নিত্য দিনের বিষয় তারা পাঁচ টাকার ভাজিগুলোর দশ টাকা দাবি করতেছে যেটা একদম মেনে নেওয়ার মতো না সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে বিবাদের জেরে পাঁচ দিন রেস্তোরাঁ বন্ধ রাখেন মালিকরা ছাত্র কাছে ভুল শিকার কথা তারপরে এখন আসতেছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলে জানান একটি হলের হোস্ট তো ক্যাম্পাসের ভিতরে একটা ক্যান্টিন স্থাপন করা দরকার বলে আমরাও মনে করি এবং এই বিষয়ে আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলবো আমরা এই বিষয়ে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ফলে ক্যান্টিন চালুর পাশাপাশি পুষ্টিকর ও মানসম্মত খাবারের জন্য ভর্তুকি দেওয়ার দাবি শিক্ষার্থীদের ডিবিসি নিউজ ডেস্ক